প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব এসএসসি ফিজিক্স এর চ্যাপ্টার 12 অধ্যায় নিয়ে। তো প্রথমত এই অধ্যায়ের নামে উল্লেখ আছে যে চুম্বকের বিদ্যুতের চুম্বকক্রিয়া, বিদ্যুতের চুম্বকক্রিয়া। তো প্রথমত অধ্যায়ের প্রথমেই শেখাবো যে চুম্বক এবং চুম্বক কোথায় ব্যবহার করা লাগবে। আমাদের এটা অনেক স্টুডেন্টদের একটু ভুল হয়ে থাকে। তো চুম্বক কোথায় ব্যবহার করতে হয় আর চুম্বক কোথায়, এই ওয়ার্ড দুটি নিয়ে বেশ কনফিউশন হয়ে থাকে। চলো এটা দূর করে দিই। তো প্রথমে তোমরা জানো অ্যাডজেক্টিভ এর পরে নাউন বসে, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এখন এই ছোট্ট অংশটা দিয়ে তুমি এই সমাধানটা করে ফেলতে পারো। তোমরা সবাই জানো চুম্বক কিন্তু একটা নাউন, কিন্তু চুম্বক কথাটা একটা অ্যাডজেক্টিভ, এটা অর্থ ম্যাগনেট, কিন্তু চুম্বক অর্থ ম্যাগনেটিক। অর্থাৎ আমরা বলতে পারি যে নাউন পরে বসে, অ্যাডজেক্টিভ আগে বসে। তাই যদি কোথাও দেখো চুম্বকের সাথে আরেকটা অংশ আছে এবং শেষের অংশ যদি নাউন হয়, যেমন তোমাদের এমন যদি কোথাও দেখো যে চুম্বক ক্রিয়া, হ্যাঁ কথাটা ঠিক নাকি ভুল? অবশ্যই এটা ঠিক। কখনো আমরা লিখতে পারবো না যে চুম্বক ক্রিয়া, তাহলে এটা হলো না, কারণ ক্রিয়া নিজে একটা নাউন হিসাবে কাজ করছে, তার আগে অবশ্যই এটা বিশেষণ বসাতেই হবে। তাই তোমরা লিখবা না যে চুম্বক ক্রিয়া, লিখবা চুম্বক ক্রিয়া। অনুরূপভাবে চুম্বক আবেশ, হ্যাঁ অবশ্যই চুম্বক আবেশ, নট চুম্বক আবেশ। তেমনি দেখো চুম্বক বল, এটা কখনো হবে না যে চুম্বক বল, এটা আমাদের লিখতে হবে যে চুম্বক বল। ঠিক তেমনি আমরা একটা ওয়ার্ড দেখতে পারি তাড়িৎ চুম্বক, এমন যদি কোথাও দেখো যে তাড়িৎ চুম্বক, এই তাড়িৎ চুম্বক কথাটা আসলে কি হলো? তাড়িৎ চুম্বক অবশ্যই এটা হলো না, কারণ তাড়িৎ এর শেষে আছে চুম্বক অংশ, অবশ্যই সেটা নাউন হবে এবং দুইটা মিলে অ্যাকচুয়ালি একটা নাউনের অর্থ দেয় যার নাম তাড়িৎ চুম্বক, এটা হবে না। তাই বলে কখনো কি লিখতে পারবা যে তাড়িৎ চুম্বক আবেশ? না, এটা আবার আবেশ অংশটা শেষে আছে এবং এটা নাউন হিসাবে কাজ করায় এখানে আমাদের বসাতে হবে তাড়িৎ চুম্বক আবেশ। ওকে, আশা করি বুঝতে পারছো কোথায় চুম্বক ব্যবহার করবা, কোথায় চুম্বক ব্যবহার করবা। এখন আমরা শিখতে চাই যে চুম্বক কি। চুম্বক আসলে আমরা প্রথম থেকেই জানি যে এক ধরনের পদার্থ যা কিনা দিক নির্ণয় করা যায়, যার দ্বারা আবার যা অন্য কোনো লোহা জাতীয় পদার্থকে, মানে চুম্বক পদার্থগুলোকে আকর্ষণ করতে পারে। আবার একটা চুম্বক আরেক চুম্বককে আকর্ষণ করে, আবার বিকর্ষণ করে এর মেরুগত কারণে। তো আমরা জানতে চাই চুম্বক কি। তাহলে চুম্বকের প্রথমেই এভাবে উল্লেখ করা যায় যে সকল পদার্থের আকর্ষণী ও দিকদর্শী ক্ষমতা আছে তাদেরকেই বলা হয় চুম্বক পদার্থ। অর্থাৎ চুম্বকের সংজ্ঞায় তোমরা কি বলবা, যে সকল পদার্থের আকর্ষণী ও দিকদর্শী ক্ষমতা, আকর্ষণী ও দিকদর্শী ধর্ম বিদ্যমান তাদেরকে বলা হয় চুম্বক। তাহলে চুম্বকের সংজ্ঞা, যে সকল পদার্থের আকর্ষণী ও দিকদর্শী ধর্ম বিদ্যমান তাদেরকে চুম্বক বলা হয়। এখন এই সাথে সাথেই আমরা শিখব যে চুম্বক পদার্থের সংজ্ঞা, চুম্বক পদার্থ। চুম্বক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থের আকর্ষণী ও দিকদর্শী ক্ষমতা, এটা ঠিক না। অ্যাকচুয়ালি চুম্বক পদার্থ সেইগুলোই যারা কিনা এই চুম্বক দ্বারা আকর্ষিত হয়। যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদেরকেই বলা হয় চুম্বক পদার্থ। বা এই চুম্বক পদার্থগুলো কোন চুম্বকের পাশে আসলে সেও অস্থায়ী ভাবে চুম্বকে পরিণত হয়ে যায়। যেমন চুম্বক পদার্থের কিছু নাম তোমাদের জানতে হবে, যেমন লোহা, আয়রন, ফেরাম, কোবাল্ট, নিকেল, এগুলো সব চুম্বক পদার্থ। তাহলে যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাদেরকে বলা হয় চুম্বক পদার্থ। এখন আমরা শিখতে চাই অচুম্বক পদার্থ, অচুম্বক পদার্থ কোনগুলো। অনুরূপভাবে যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় না
তাদেরকে বলা হয় অচম্বক পদার্থ। যেমন অচম্বক পদার্থের নামের আলোকে অ্যালুমিনিয়াম, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, এটা অচম্বক পদার্থ। আবার প্লাস্টিক অচম্বক পদার্থ, আবার রাবার অচম্বক পদার্থ, এগুলো সবই অচম্বক পদার্থের নাম। কাচ অচম্বক পদার্থ। তাহলে যে সকল পদার্থের চুম্বক দ্বারা আকর্ষণ করার কোনো ধর্ম দেখায় না, নেই, তাদের হচ্ছে অচম্বক পদার্থ। তো বেসিক ডিফারেন্সটা কি? কেনই বা এই প্লাস্টিক অচম্বক পদার্থ, কেনই বা এই আয়রন চুম্বক পদার্থ, কেনই বা একটা চুম্বক আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা রাখে? তো একটু ডিসকাশনে বলা যায়, এটা মনে করো একটা চুম্বক, একখণ্ড চুম্বক। আমরা জানি সকল পদার্থের অণু দ্বারা গঠিত, হ্যাঁ, তাহলে চুম্বক দ্বারাই যে সকল পদার্থের এই অণুগুলো একটা অণুগুলোর পোল আকারে থাকে, যার মধ্যে অণুগুলো একটা পোল আকারে থাকে, একটা নির্দিষ্ট সজ্জা বিন্যাস লাভ করে অল টাইম থাকে, এরাই কিন্তু আসলে চুম্বক। তাহলে চুম্বকের একটা বিশেষ ধর্ম হচ্ছে চুম্বকের ভিতরে অণুগুলো সর্বদা একটা পোল অনুযায়ী বিদ্যমান থাকে। এখন চুম্বক পদার্থগুলো কি? হ্যাঁ, চুম্বক পদার্থের ব্যাপারটা হলো এই চুম্বক পদার্থের অণুগুলো এরা এক একজন এক এক দিকে পোল আকারে থাকে বা মেরুমুখী হয়ে থাকে, কোনোটা এদিকে মুখ করে থাকে, কোনোটা এদিকে, কোনোটা এদিকে, মানে এক একটা অণু এক একটা পোল আকারে এক এক দিকে মেরুমুখী হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি এই চুম্বক পদার্থের অণুগুলো বিক্ষিপ্ত আকারে থাকে, কিন্তু এই অচম্বক পদার্থের, হ্যাঁ, এদের অণুগুলো এভাবে বিক্ষিপ্ত হয়েই থাকে, এক একটা এক এক দিকে মেরুমুখী বা এক এক মুখী হয়ে থাকে। তাহলে এই চুম্বক এবং অচম্বক পদার্থের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য এটাই যে এই চুম্বক পদার্থ এর অণুগুলো বিক্ষিপ্ত আকারে থাকলেও এই পদার্থটাকে যখন চুম্বকের নিকটে আনা হয় বা সংস্পর্শে আনা হয়, এর অণুগুলো এই চুম্বক পদার্থের অণুগুলোর সাথে একটা সজ্জা বিন্যাস লাভ করে, অর্থাৎ ওর মতো পোল গঠন করে, অণুগুলো সজ্জা বিন্যাস লাভ করে, তাই এরা চুম্বক পদার্থ চুম্বকে পরিণত হয়। কিন্তু যখনই এই চুম্বক থেকে তাদেরকে আবার বিচ্ছিন্ন করা হয়, তখন আবার তার অণুগুলো বিক্ষিপ্তভাবে অবস্থান করে। কিন্তু চুম্বকের ধর্ম হলো তার অণুগুলো সর্বদা একটা নির্দিষ্ট সজ্জা বিন্যাস লাভ করে থাকে। আর অচম্বক পদার্থের ধর্ম হলো এর অণুগুলো যেমন বিক্ষিপ্ত হয়ে থাকে, তাকে চুম্বকের নিকটে আনা হলেও তা এই বিক্ষিপ্ত ভাবেই থাকে, তা চুম্বকের ন্যায় সজ্জা বিন্যাস লাভ করে না। তো আমরা এভাবে শিখে নিলাম যে চুম্বক আসলে কিভাবে গঠিত হয়ে থাকে, চুম্বক পদার্থ কিভাবে থাকে, আর অচম্বক পদার্থ কিভাবে থাকে। এখন জানতে চাই বিদ্যুতের চুম্বক ক্রিয়া। হ্যাঁ, বিদ্যুতের চুম্বক ক্রিয়া আবার কি? হ্যাঁ, অবশ্যই বিদ্যুতের চুম্বক ক্রিয়া থাকবে। একটা কারেন্টের তারে যখন বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে, কেউ যখন স্পর্শ করে, যখন পজিটিভ নেগেটিভের সাথে সংযুক্ত হয়ে যায়, দেখবা সে শক করে, নিশ্চয় আকর্ষণ করেছে। হ্যাঁ, ওই যে বিদ্যুতের তারে নিশ্চয় আকর্ষণ ক্ষমতা আছে বিদ্যুৎ প্রবাহিত হলে, তার নিশ্চয় সে একটা চুম্বকের মতো আচরণ করলো। তাহলে বিদ্যুতের চুম্বক ক্রিয়াটা আসলে কি? বিদ্যুতের চুম্বক ক্রিয়া সেটাই, এটা মনে করি একটা তার, এটা একটা তার, এই তারটা, এটা আমাদের হাতে একটা তার আছে, এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, ওর চারপাশে একটা আকর্ষণীয় ক্ষমতা সৃষ্টি হয়, তার মানে এর চারপাশে একটা চুম্বক, মানে চুম্বক এর মতো ক্রিয়ার বা কাজ সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, তার চারপাশে একটা ক্ষেত্র তৈরি হয়। কি ক্ষেত্র? চুম্বক ক্ষেত্র। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, আমরা জানি বিদ্যুৎ প্রবাহিত হলে ওর চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, আসলে ওই তড়িৎ ক্ষেত্রটাই চুম্বক ক্ষেত্রের আচরণ করে। তাহলে আমরা বলতে পারি কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ যায়, তাহলে ওর চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার কারণে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়ে যায়। আর তাহলে এই বিদ্যুৎটা যখনই প্রবাহ বন্ধ করে দেওয়া হবে, তখন ওর চারপাশে তড়িৎ ক্ষেত্র থাকবে না আর চুম্বক ক্ষেত্র থাকবে না। তাহলে আমরা বলতেই পারি
যে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলেই তার চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই যে তড়িৎ অনেকটা চৌম্বকের মতো ক্রিয়া করছে, তাই একেই বলা হয় যে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া বা বিদ্যুতের তড়িতের চৌম্বক ক্রিয়া। তাহলে এখন শিখলাম তড়িতের বা বিদ্যুতের চৌম্বক ক্রিয়া কাকে বলে। বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, তাহলে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া কি? বিদ্যুতের চৌম্বক ক্রিয়া সম্পর্কে বলবো, কোন পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, একেই বলে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। আর এই বিদ্যুতের চৌম্বক ক্রিয়াটা আবিষ্কার করেছিলেন 1820 সালে বিজ্ঞানী ওয়েরস্টেড 1820 সালে এই বিদ্যুতের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেছিলেন। ওকে, আমরা বিদ্যুতের চৌম্বক ক্রিয়া শিখে ফেললাম। এখন মনে করি এটি একটি পরিবাহী তার এবং এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। যেহেতু এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। এখন জানা বাহুল্য যে এই চৌম্বক ক্ষেত্রটা দিক কোন দিকে, চৌম্বক ক্ষেত্র দিক এদিকে নাকি এদিকে, নাকি এদিকে নাকি এদিকে। চলো, বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া দেখানোর জন্য তোমার বইয়ে উল্লেখিত আছে যে ডান হস্ত নিয়ম, শুধুমাত্র আমাদের ডান হাতটা ইউজ করা হবে। ডান হস্ত নিয়ম দ্বারা বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এর দিক ব্যাখ্যা করা যাবে। কিভাবে? মনে করি এই পরিবাহী তারের এদিক থেকে এইদিকে এই যে মার্কারের মাথা বরাবর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ওই মার্কারের মাথা বরাবর আমাদের বৃদ্ধ আঙ্গুল দিব। তাহলে বৃদ্ধ আঙ্গুলের দিকটা নির্দেশ করছে বিদ্যুৎ প্রবাহের দিক, আর বাকি আঙ্গুলগুলো যদি একত্রিত করে এভাবে বাঁকা করি, তাহলে এই বাকি আঙ্গুলগুলোর ফ্রন্ট দিকটা যে অভিমুখটা, এইটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহের মানে চৌম্বক ক্রিয়ার ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক, তাহলে এদিকে কোন দিকে? এর জন্য এই দিকে। তার মানে এর মধ্য দিয়ে যদি উপরের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, তার চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করবে এই দিক বরাবর, এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর, এই দিক বরাবর। তোমরা যদি দেখো, এবার এই মার্কারটার মাথা নিচের দিকে দিলাম, অর্থাৎ মনে করি পরিবাহী তারের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে নিচের দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? নিচের দিকে, এই যে এই দিকে, এই দিকে। অর্থাৎ আমরা বলতে পারছি এই বরাবর। তাহলে বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক, তাহলে বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক আমরা বের করতে পারি ডান হস্ত নিয়ম দ্বারা। তাহলে এক্ষেত্রে যদি এখন শিখলাম বিদ্যুৎ প্রবাহের ফলে বিদ্যুতের চৌম্বক ক্রিয়ার, বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়, এবং এটা শিখতে হবে ডান হস্ত নিয়ম দ্বারা। ওকে, আমরা ডান হস্ত নিয়ম দ্বারা বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করলাম। যদি এই দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, এই তারের এই দিকে বরাবর বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এটা আমাদের বৃদ্ধ আঙ্গুলি ওদিকে দিব এবং উপর থেকে এইভাবে হয়ে আসবে যে এদিক থেকে এইভাবে হয়ে উঠে আসবে যে চৌম্বক ক্ষেত্রের দিকটা, বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্ষেত্রের দিক এদিকে হয়ে উঠে আসবে। তাহলে আমরা বলতে পারছি যদি বিদ্যুৎ এই পরিবাহী তারের উপরের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এর চৌম্বক ক্ষেত্রের দিক এদিক বরাবর হয়ে থাকবে, যে এই দিক বরাবর হয়ে থাকবে। যাই হোক, আমরা এখন দেখব বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, অবশ্যই একটা তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এখন ওই চৌম্বক ক্ষেত্রটা কতটা শক্তিশালী আমরা করতে পারি, চলো দেখে নিই। এই যে একটি তার, এইটুকু তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে
আমরা যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এর চারপাশে, এবং যদি এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ বাড়িয়ে দেওয়া হয় তাহলে নিশ্চয় বেশি চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে কোন একটা পরিমাণের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহের মান বাড়িয়ে দেওয়া যায় তাহলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্রটা কিন্তু শক্তিশালী হবে। এখন এক কাজ করা যাক, যে ইচ্ছা মতো আমরা বেশি বিদ্যুৎ প্রবাহ আবার বাড়াতে পারি না, কারণ ওই তারটি আবার গলে যাবে তাপে, উৎপন্ন তাপে ওটা আবার গলে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে কি করা যায়, যে এই তারের এমন যদি হতো যে এই এতটুকু জায়গার মধ্যে এই তারটাকে এত বড় তার আমরা এত বড় তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে চৌম্বক ক্ষেত্র আরো বেশি তৈরি হবে। এখন আমরা এই তারটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ছোট্ট একটা জায়গায় রাখতে পারি, তার মানে এটি একটি পেঁচানো তার। এই পেঁচানো তারের এইটুকু এরিয়ার মধ্যে আসলে কিন্তু এতটুকু তার নেই, এখানে আছে অনেক বড় একটা তার, বাট সেটা পেঁচিয়ে একটা ছোট্ট জায়গায় লিপিবদ্ধ করা হয়েছে। মানে তারটিকে কিন্তু এভাবে একটা পেঁচানো একটা তার, তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা পেঁচানো তার, এবং এই পেঁচানো তারটার মধ্যে এই যে এটা হচ্ছে অন্তরিত অন্তরিত তার, এমন নয় যে এভাবে মুক্ত তার এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু তারটিকে একটা অন্তর পদার্থ দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। এভাবে অন্তরিত একটা তারকে পেঁচিয়ে পেঁচিয়ে যখন একটা কুণ্ডলী করা হয় তখন এই কুণ্ডলীর এই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হলে এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এখন কিন্তু বেশি বিদ্যুৎ পরিবহন করা সম্ভব। তাহলে আমরা বলতে পারি যে এই বেশি বিদ্যুৎ পরিবহন করার জন্য একটা তারকে একটা লম্বা অন্তরিত তারকে পেঁচিয়ে কুণ্ডলী পাকানো যায় বা কুণ্ডলী তৈরি করা যায়। এই তার কুণ্ডলীকেই বলা হয় আসলে সলিনয়েড। তাহলে আমরা শিখলাম সলিনয়েড কি, সলিনয়েড। তাহলে সলিনয়েড কি, সলিনয়েডের সংজ্ঞা এভাবে বলা যাবে যে একটি অন্তরিত তারকে ঘনভাবে পেঁচিয়ে যে কুণ্ডলী করা হয় এবং যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ ঘটানো যায় তাকেই বলা হয় সলিনয়েড। তাহলে সলিনয়েড নিশ্চয় একটা সিঙ্গেল তারের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ চালানো যায় সলিনয়েডের মধ্য দিয়ে অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করানো যায়। তাই একটা সিঙ্গেল তারের চারপাশে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় একটা সলিনয়েডের চারপাশে তার থেকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন অনেক বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করা যায়। হ্যাঁ, আমরা আরো বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করতে চাই, কোনো সমস্যা নেই, এরকম একটা সলিনয়েড আমরা নিব। এই সলিনয়েড আমরা জানি এই তারটার মধ্য দিয়ে এই সলিনয়েডের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ চালনা করা হবে ও কিন্তু নিজেই একটা চৌম্বক। হ্যাঁ, আবার আমরা এটাও শিখে এসেছি যে কোন একটা চৌম্বক পদার্থ সে কিন্তু কোন একটা চুম্বকের নিকটে আসলে নিজেও চুম্বকে পরিণত হয়। তাই এভাবে একটা সলিনয়েডের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হলো, তার আগে কি করা হলো, এই সলিনয়েডের মধ্যে লোহা হোক, কাঁচা লোহা হোক বা অন্য কোন চৌম্বক ধর্ম আছে, চৌম্বক পদার্থ কে এই সলিনয়েডের ভিতরে প্রবেশ করানো হলো। তাহলে সলিনয়েডের ভিতরে প্রবেশ করিয়ে এখন যদি এর সলিনয়েডের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করা হয় তাহলে সলিনয়েড নিজে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করলো, যেটা আমরা আগেই দেখিয়েছি, এবং সেই সলিনয়েডের চৌম্বকের কারণে এর ভিতরে বিদ্যমান থাকা এই চৌম্বক পদার্থটা সে নিজেও চৌম্বকে পরিণত হলো। এখন সলিনয়েডের যে চৌম্বক ক্ষেত্র তৈরি হলো এবং এই চৌম্বক অস্থায়ী চৌম্বকের কারণে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হলো, এই দুই চৌম্বক ক্ষেত্র মিলে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র কিন্তু পাওয়া গেল, আর টোটালটা মিলে একটা নতুন চৌম্বকের সৃষ্টি হলো। তাহলে আমরা বলতে পারি যে কোন সলিনয়েড এর ভিতরে চৌম্বক পদার্থ বিশিষ্ট বা চৌম্বক ধর্ম বিশিষ্ট কোন পদার্থকে প্রবেশ করিয়ে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে সলিনয়েডের থেকেও অধিক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বিশিষ্ট চৌম্বক তৈরি করা যায়, আর সেই চুম্বককেই বলা হয় তাড়িৎ চুম্বক। তাহলে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট সংজ্ঞা শিখলাম,
তাড়িত চুম্বক কি? এতক্ষণ ধরে আমরা শিখছি যে কিভাবে একটা পরিবাহীর কিভাবে একটা বস্তুর চৌম্বক ক্ষমতা বা চৌম্বক শক্তি বৃদ্ধি করা যায়, চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করা যায়। তাহলে তাড়িত চুম্বক, তাহলে তাড়িত চুম্বক কাকে বলে? এটাই সেই তাড়িত চুম্বক। মনে করলাম এটা একটা লোহা এবং এর উপরে এর ভিত লোহা এটাকে প্রবেশ করানো হয়েছে একটি তার কুণ্ডলী বা একটি সলিনয়েডের ভিতরে। এখন এখান দিয়ে যদি বিদ্যুৎ চালনা করা হয় তাহলে দেখা যাবে এটি একটি তাড়িত চুম্বকে পরিণত হয়ে গেছে। তাহলে আমরা তাড়িত চুম্বকের সংজ্ঞা এভাবে দিব, একটি সলিনয়েডের ভিতরে চুম্বক ধর্ম বিশিষ্ট কোন পদার্থকে প্রবেশ করিয়ে বিদ্যুৎ প্রবাহের দ্বারা সলিনয়েডের থেকে অধিক শক্তিশালী চুম্বক তৈরি করা, চৌম্বক সলিনয়েডের থেকেও সরি। তাহলে আমরা তাড়িত চুম্বকের সংজ্ঞা এভাবে বলতে পারি যে কোন একটি সলিনয়েডের ভিতরে চৌম্বক ধর্ম বিশিষ্ট কোন পদার্থকে প্রবেশ করিয়ে বিদ্যুৎ প্রবাহের দ্বারা সলিনয়েডের থেকেও অধিক শক্তিশালী যে চুম্বক তৈরি করা হয় তাকে বলা হয় তাড়িত চুম্বক। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে শুধুমাত্র একটি তার এর যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র ছিল তার থেকে বেশি চৌম্বক ক্ষেত্র তৈরি, শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করছিল সলিনয়েড, আবার সলিনয়েডের থেকেও বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করছে তাড়িত চুম্বক। আশা করি সবাই এতদূর বুঝতে পেরেছ। হচ্ছে আর একটু দিতে হবে।